মনসুন শেষ হতে যেখানে আরো কিছুদিন বাকি, মন চাইছে না ঘরে বসে থাকতে। তাই মনসুনের কথা ভেবে আর মনের কথা শুনে বেরিয়ে পড়লাম ঘর থেকে, যাচ্ছি সবুজের খোঁজে। সবুজ মানে সেই নেচার, আর নেচার মানে মুকুটমণিপুর, সুতানের জঙ্গল আর ঝিলিমিলি পাহাড়। আজকের এই ট্রিপটা শুরু করছি মুকুটমণিপুরের মিলি রিসর্টস থেকে। মিলি রিসর্ট আমরা বুক করেছিলাম এক সপ্তাহ আগে থেকে। এই রিসর্টের মেন আকর্ষণ লাগলো আমাদের সুইমিং পুল। এখানে আপনারা দু ধরনের রুম পাবেন, ডিলাক্স এবং সুপার ডিলাক্স। কলকাতা থেকে 200 থেকে 250 কিলোমিটার মধ্যে এই রিসর্টটি ডিস্টেন্স পড়বে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো এই হচ্ছে রুম। এই রুমটার কস্ট অ্যাকচুয়ালি হচ্ছে 4,500। এটা সুপার ডিলাক্স রুম, আমাদের 1,000 টাকা লেস করলো। আমরা অফ সিজন বলে আমাদের পড়ছে 3,500। আমরা একটা এক্সট্রা ম্যাট বলেছিলাম দিতে, তো ম্যাটের জন্য 1,000 টাকা নর্মাল রেট, তো সেটা বললো 500 টাকায় করে দেবে। আমরা যার যথেষ্ট বড় বেড রয়েছে, এই আমরা ম্যাট নিলাম না। এটা হচ্ছে ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এখানে, দেখুন এই সাইডের ভিউটা পাশ থেকে। আর বেডের সাইজটা দেখুন, যথেষ্টই বড়, এখানে আরামসে 3 জন থাকা যাবে। আমরা 3 জন, এই 3 জন আছি। ঠাকুরদা, ঠাকুরবাবু, এটা চশমাটা একটু নামিয়ে দেখে দিন, এই যে রাজা। আর এই আমি, আর বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের। হচ্ছে বাথরুম, বেশ ভালোই রয়েছে। এখানে একটা বেসিন আর একটা অ্যাম্বিয়েন্সটা বেশ বড় হোটেলের মতনই রয়েছে। এবার আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এবার যাবো সুইমিং পুলে। সুইমিং পুলের ভিউটা আপনাদের দেখাবো। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবার এখন যাব সুইমিং পুলে। আমরা সবাই রেডি, এই দেখো ঠাকুর, এই দিকে ওই রাজা, কাম অন, ইটস কামিং। এবার আমরা সুইমিং পুলে নামব। সুইমিং পুলে আর ডিজে চলবে। এই যে দাদা চলে এসছে, ফিজিক্স সিস্টেম অন করছে। আর আর কিছুক্ষণ পরে আমাদের এখানে পুরো ফোয়ারা আর মিউজিক সিস্টেম চলবে। বলে বাবু, এইটা কোথায় বড় হলো? ওই তো ওই তো, এই তাকে ফেলে চালু হয়ে গেছে ডিজে। আমরা এখন এনজয় করবো, মস্তি করবো, এনজয় করবো সুইমিং পুলের পাশে, সুইমিং পুলের মধ্যে। দেখতে থাকো। আমরা
কাপা কাপি ও গুরু পুলের ধারে আমরা তিনজন অদ্ভুত হবে। প্রায় শেষের পথে আমরা সুইমিং পুলে এনজয় করতে করতে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়েছি যে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে এরকম হয়ে গেছে, আর একদম মানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো হয়ে গেছে সুইমিং পুল ছেড়ে যেতে ইচ্ছে করছে না। পরের দিনে সকাল হতে আমরা দেখলাম সুইমিং পুলটা আমাদের ছাড়া সুনসান, আমাদের জন্য ওয়েট করছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর কি চাই, সুইমিং পুল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, তাও আবার 3,500 এর মধ্যে, মিলি রিসর্টস। আবারও বলছি, চাইলে আপনারা আসতে পারেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে চেক আউট করে দিলাম। চেক আউট করে এখন বাজে হচ্ছে 10:30, 10:30 চেক আউটের টাইম। আপনি এবার আমরা এগো হচ্ছে সুতানের দিকে, সুতানের জন্য। ভাই খুব এন্টারটেন করলো, করালো কালকে, সাউন্ড সিস্টেম ভালো দিল। আরে ভালো, ভালো থেকো। হ্যাঁ এখন সুতানের জঙ্গলে যাব, যে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। রাস্তাটা একটু খারাপ, তো আমরা গাড়িটা পেছনেই পার্ক করে দিলাম। দিয়ে একটু সামান্য 100 মিটারের মতন হাঁটা পথ। পাশে দেখুন ঝর্ণার জল আওয়াজ করছে, বর্ষাকাল তো তাই জন্যই মানে কাদামাটি হয়ে গেছে। গাড়ি যাওয়া যেতে পারতো কিন্তু একটু চাপ হতো, এই জন্য গাড়িটা রেখে দেওয়া হলো। এই দেখুন রাস্তাটার অবস্থা। সোলার পাওয়ারের ফেন্স লাগিয়েছে এখানে, ওয়াচ টাওয়ারের উপরে উঠছি আমরা, পুরনো ওয়াচ টাওয়ার। আগে এখানে CRPF ক্যাম্প থাকতো, এখন দেখুন এই পুরনো ওয়াচ টাওয়ারটা ভাঙা পড়ে গেছে, এটা নতুন করে তৈরি হয়েছে।
আগে সব সব ভগ্ন অবশেষে সব সিআরপিএফ ক্যাম্প মাওবাদীরা যখন এসেছিল এসে এখানে অ্যাটাক করেছিল। উঠতে উঠতে অবস্থা খারাপ, খাড়াই সিঁড়ি দোতলার ওপরে রয়েছে। পুরো নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট। নামছি, এবার ওই সাইডে ছোট ছোট বাড়ির মতো আছে, ওগুলো কি আছে একটু খোঁজ নিতে যাচ্ছি। কিন্তু তার রয়েছে এখানে স্নান করার জন্য, ঘাটও কাটা রয়েছে জায়গাটা। এটা কি নদী না এমনি লেক টাইপের নালা? নদী নালা খানা খন্দ তো যা দেখে মনে হয় এখানে স্নান টান করে স্থানীয় লোকের। তার দিয়ে রেখেছে এটা ওই সোলারের জন্য, ওই দিকটা কিছু লোক হেঁটে হেঁটে যাচ্ছে উপরে। সে উপরে একটা বড় ওয়াচ টাওয়ার আছে, তো সিআরপিএফরা ওই পাহাড়ের উপরে উঠে মোটামুটি উঠতে লাগবে আধ ঘন্টা। তো ওই ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়ালে পুরো সুতানের জঙ্গলের দৃশ্যটা পুরো দেখা যায়। অতটা আর আমাদের স্ট্যামিনা নেই ওটা, ঠাকুরদা বলছে ভাই ছেড়ে দে। তো তাই এই এই ন্যাচারাল দৃশ্যটা দেখে এবার আমরা ব্যাক করব। অসাধারণ, দারুণ লাগবে। ওটা বাজে বলো পনের বারোটা। পুরো ঘেমে গেলাম। ঝিলিমিলি পাহাড় যাচ্ছি, ওখানে যে লাঞ্চ করবো।
ফলে যার শেষ ভালো তার সব ভালো। অনেকদিন পরে এসেও রিমিলকে আর সেভাবে চেনা যাচ্ছে না। রিমিল মানে সেই ঝিলিমিলি পাহাড়ে একটি মাত্র রিসর্ট। অনেকদিন পরে এসে রিমিল লজটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখছি। খাটিয়াতে একটু বসি, বসি মানে একটু শুই। সুন্দর খাটিয়া ফাটিয়া করা হয়েছে। বাচ্চাদের পার্ক থাক রয়েছে, ট্রি হাউস গুলো দেখলাম মোটামুটি এখানে ছটা সাতটা দুখানা কি হবে, দুটো ট্রি হাউস। কি বলো, কি কানে কানে কি বলবে, খালি ভিডিওতে এদিকটা অনেক এক্সটেনশন করিয়েছে। ওই হচ্ছে ওইদিকে টেন্ট হাউস গুলো রয়েছে। অনেকগুলো টেন্ট হাউস রয়েছে এখানে, কাঠামোগুলো উপর থেকে পিপল লাগিয়ে টেন্ট হাউসের বিভিন্ন নাম, শিবুল, পলাশ, ছোট্ট একটু বৈঠকখানাও রয়েছে। এই জায়গাটা টাইম স্পেন্ড করা যাবে, একটা ছোট্ট লেক রয়েছে সাইডে। 1, 2, 3, 4 মতো টেন্ট হাউস দেখতে পাচ্ছি। আমরা এই ভেজ মিল খাচ্ছি, এর মধ্যে ডাল, মুগের ডাল, এদিকে পাঁচমিশালি তরকারি, আলু পোস্ত, চিপস রয়েছে, কটা শশা, গাজর, এদিকে লেবু, ভাজা মাছ, পাঁপড়। কেমন খাবার দাবার, ভালো? একটু হোটেলটা সম্বন্ধে, মানে কটা ট্রি হাউস, কটেজ, এগুলো সব। দুটো ট্রি হাউস আছে, 4টি ডিলাক্স ডাবল বেড আছে, কটেজ আছে 2টো, সুইস্টেন্ড আছে 4টে, ডরমেটারি আছে 1টা। এখানে আপনার ট্যারিফ শুরু হচ্ছে 2800 থেকে, ইনক্লুডিং ব্রেকফাস্ট 2800 আছে, 3800 আছে, 4800 আছে, 5000 আছে, ডরমেটারি আছে 9000 টাকা। সবগুলো এসি পাবেন, সবগুলো সমস্ত রকম অ্যামেনিটিস পাওয়া যাবে। আর আপনারা কি এক্সটেন্ড করছেন নাকি, আরও আগে তো এত কিছু ছিল না, আস্তে আস্তে রেনোভেশন হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে, বাকি রুমগুলো এখন রেনোভেশন স্টার্ট হয়েছে। আরও নতুন কিছু হবে, টেন্ট হাউসগুলো দেখলাম, টেন্ট হাউসগুলো নতুন হয়েছে, আরও কিছু হওয়ার কথা আছে। আচ্ছা আচ্ছা, আর এমনি বুকিং ওভার ফোন বা ওয়েবসাইট? ওভার ফোন আছে, আমাদের ফোন নাম্বার আছে, আপনি ওখানে ফোন করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট আছে emilyecotourism@gmail.com, এখানে মেইল করতে পারেন, অথবা emilyecotourism.com এখানে কোয়েরি করতে পারেন, আদারওয়াইজ আপনি এমএনটি থেকেও বুক করতে পারেন। আচ্ছা, এমনি ফোন নাম্বার কিছু আছে? ফোন নাম্বার আছে 8538-3401, এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দারুণ খাবার দাবার খেলাম, ভেজ আইটেম পুরো, তিনখানা পদ, লাস্টে চাটনিটা তো দুর্ধর্ষ ছিল, কামরাঙার চাটনি ছিল। সব মিলিয়ে আমাদের তিনজনের বিল পড়লো 720 টাকা। ব্যাস আমরা একটু রেস্ট টেস্ট নেবো, নিয়ে এবার ব্যাক টু হোম। টাটা। বাঁকুড়ায় আসলে অবশ্যই দক্ষিণ বাঁকুড়ায় এইভাবে আপনারা ট্রিপ করতে পারেন। আপনারা যদি এখানে আসতে চান, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সরাসরি আপনাদের উত্তর দেব। তাহলে ব্যাস আর কি, এরপরে দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।